বিরাম বিরতির পর বনগাঁ তৃণমূল সভায় ঝড় তুললেন অনুব্রত। কেন্দ্রের শাসক দলকে বিঁধলেন একাধিক তীব্র বাক্যবাণী। প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও উগড়ে দিলেন নিজের ক্ষোভ। শুক্রবার বড়োয়ার ডাকবাংলো হাট ময়দানে সভা ছিল তৃণমূলের। বড়োয়া তৃণমূল প্রার্থী জীবন কৃষ্ণ সাহার হয়ে এদিন মুর্শিদাবাদে ভোট প্রচারে আসেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেই সভা থেকে একের পর এক তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন পদ্মফুল শিবিরের ও কংগ্রেসের বিরুদ্ধে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। বনগাঁর তৃণমূল সভায় ঝড় তুললেন অনুব্রত। কেন্দ্রের শাসক দলকে বিঁধলেন একাধিক তীব্র বাক্যবাণী। প্রধানমন্ত্রীর ভূমিকা নিয়েও উগড়ে দিলেন নিজের ক্ষোভ। শুক্রবার বড়ুয়া ডাকবাংলা হাট ময়দানে সভা ছিল তৃণমূলের। বড়ুয়া তৃণমূল প্রার্থী জীবন কৃষ্ণ সাহার হয়ে এদিন মুর্শিদাবাদে ভোট প্রচারে আসেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর সেই সভা থেকেই একের পর এক তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন পদ্মফুল শিবিরের দিকে। মোদী সরকারকে কাঠগড়ায় তুলে তিনি বলেন, উত্তরপ্রদেশ থেকে কিছু যুবকদের মিলিটারি সাজিয়ে মুর্শিদাবাদে ভোট প্রচার করছে গেরুয়া শিবির। একইভাবে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, কংগ্রেস দলটিতে আর কিছু নেই, বাংলার একমাত্র উন্নয়নের কাণ্ডারী তৃণমূলই রয়েছে। বিজেপি শাসিত রাজ্যে মেয়েরা নিরাপদ নয়। দৃষ্টান্তরূপে তিনি উত্তরপ্রদেশ ত্রিপুরা রাজ্যকে সামনে তুলে আনেন। তবে এবারের নির্বাচনে তৃণমূলই আবার সিংহাসনে বসবে বলে আশা প্রকাশ করেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বিরোধীদের কটাক্ষ করার পাশাপাশি বড়ুয়া তৃণমূল প্রার্থী জীবন কৃষ্ণ সাহাকে এবারের নির্বাচনে বিপুল ভোটে জয়ী করার আবেদনও জানান তিনি। কংগ্রেস করে কিছু আছে, মমতা মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যা করেছে বাংলার জন্য, বাংলার মানুষের জন্য যা করেছে, কেউ করেছে? যখন আমার বাড়ি ভাড়া আছে, আমার বাড়িতে জায়গা আছে, কেন্দ্রের এমন কোনো কাজ করবে না যে আমাদের কেন্দ্র বাহিনী সম্পৃক্ততা বা সম্পৃক্ততা খারাপ না। উত্তরপ্রদেশ থেকে কিছু ইয়াং ছেলে এসছে যারা পুলিশের চাকরি করে না, কেন্দ্রীয় সিআরপির চাকরি করে না, তারা চুলটা ওই ধরনের কেটে চলে, ওই ধরনের জামা পরে, লাঠি পরে, লাঠি নিয়ে গ্রামে গ্রামে করবে। সাংবাদিক আছে, সাংবাদিক করবে, থানা আছে, থানা করবে, পুলিশ আছে, পুলিশ করবে, এসপি বসে আছে, অবজারভার আছে, সেন্ট্রাল অবজারভার আছে। চলে মাদুরেরা মমতা ব্যানার্জি চেনে না, মাদুরেরা জানে মমতা ব্যানার্জি থাকলে সুরক্ষিত থাকবে। আজকে জানেন বিজেপি সরকার হলে, জানেন খবর হয়ে গেছেন, আসামে কেউ পাঁচটার ঘর কোনো ইয়াং মেয়ে বেরোতে পারে না, ত্রিপুরায় কোনো মেয়ে বেরোতে পারে না, ইউপিতে কোনো মেয়ে বেরোতে পারে না, জানেন ইউপিতে কোনো সাংবাদিক মারা হয়েছে? যাবে যোগী আদিত্যনাথ নির্দিষ্ট বলার জন্য খবর রেখেছে মমতা ব্যানার্জি রাজ্যে সবাই ভালো আছে, ফাইন খেলা হবে আমাদের, আমি জীবন ভালো খেলো, তিনজনের ভালো খেলো।